নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/7/2024 পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশে নিয়োগের দাবি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এ সংক্রান্ত আপডেট দেখে নিই। রাজ্য পুলিশের আন্ডারে নিয়োগ সংক্রান্ত কী আপডেট? নিয়োগের দাবিতে ফের পথে, স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে ফের পথে নামলো চাকরি প্রার্থীরা। রাজ্য পুলিশের সব পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে শুক্রবার পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে প্রায় 2000 চাকরি প্রার্থী শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। কিছুক্ষণ ধর্মতলায় তারা পথ অবরোধ করেন এবং মুখে কালি মেখে চলে বিক্ষোভ এবং পরে একটা সভা হয়। পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চ আহ্বায়ক বলেন যে এক বছর আগে জেলা পুলিশের বিজ্ঞপ্তি বেরিয়েছে, 8 মাস আগে রাজ্য ও কলকাতা পুলিশের বিভিন্ন পদে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, কিন্তু পরীক্ষা নেওয়ার কোনো ইচ্ছা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে নেই। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস চক্রান্ত সামনে এসে আসছে, কিন্তু কিছু অসাধু কোচিং সেন্টারের নামও উঠে আসছে। সেই সমস্ত বাতিল করে বা সেই সমস্ত রুখে, প্রশ্ন ফাঁস রুখে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে এদিন মিছিল করলো বা দাবি তুলল চাকরি প্রার্থী মঞ্চ। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।